আজকে আর আমাকে পীরজাদা তহাসুদ্দিকী সাহেব এসেছিলেন, তো তিনি আমাদেরকে একটা প্রেস মিটে জানিয়েছেন যে আপনার এই আরামবাগ রিসর্টকে নাকি বাবলু পণ্ডিত বলে কেউ অত্যন্ত ডিস্টার্ব করছে, যাতে আপনাকে নানানভাবে চাপ সৃষ্টি করছে এবং যারা রিসর্টে আসেন তাদেরকেও খুব ডিস্টার্ব করছেন। আচ্ছা, এই বিষয়টা কি মানে একটু যদি বলেন যে এটা কেন হচ্ছে? দেখুন, হুজুর এসেছিলেন, আমি ওনার আমার ধর্মগুরু, উনি ওনাকে ডেকেছিলাম আমি একটা বাবার করার জন্য। তো আমার মনের দুঃখ দেখে উনি বলেন তোমার মন ঝিমিয়ে আছে কেন? তো আমি বললাম দেখুন, এত টাকা খরচা করে রিসর্ট করেছি, মানুষের উপকারও তো আসছে, এখানে অনেক লোক কর্মহীন ছিল তারা আজকে কাজ পেয়েছে, এবং আরও আমার আরামবাগের বুকে অনেক কিছু ব্যবসা চলছে। তো মনে হচ্ছে আরামবাগ আমাকে ছাড়তে হবে বা ব্যবসাগুলো বন্ধ করতে হবে, কেন এইভাবে যদি লোকেরা আমার পিছনে চাপ দেয়, একটার পর একটা চাপ দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে। এখানকার যে রিসর্টটা আছে, রিসর্টের আশেপাশে দু চারজন লোক যারা আমার ক্ষতি চাইছে তারা আমার পিছনে লাগছে, এবং তার মধ্যে বাবলু পণ্ডিত কালকে এসেছিল, এসে ক্ষতিপূরণ এই পয়সা প্রায় উনি পয়সা চার দাবি করেন আমার কাছে। তো আমি আর পয়সা দিতে পারবো না, কেন এই পয়সা দিয়ে মানুষকে ভালোবাসা যায় না। কিসের জন্য পয়সা চাই? এই বলছে আমার জমি ক্ষতি হচ্ছে, আমি কোনো ক্ষতি দেখতে পাইনি। আর প্লাস উনি সবসময় একটা এই আজকে এই খেলা, পরশু ওই পুজো, তরশু আমার পার্টি, এই নানা রকম। তো ওনার স্ত্রী তো একজন টিএমসির 50% সদস্য। তো আমি সব বলবো একটাই, যে আপনাদের অঞ্চলের মধ্যে আমি রিসর্টটা করেছিলাম, আপনাদের গর্ববোধ হওয়া দরকার ছিল। আপনারা গোটা বিশ্বেতে এই নাম আসছে, ডি ভয়রা এই জয়রামপুরে নাম আসছে, মায়াপুর ওয়ান পঞ্চায়েত যে আছে টু, তো এই নামটা গোটা বিশ্বে মার্কেটে আসছে, আজকে বিদেশ থেকে লোক আসে এখানে আমার কাছে। তো সেই জায়গাটা আপনাদের গর্ববোধ করা দরকার, তো সেই জায়গা থেকে আমার বিরুদ্ধে লাগে, তাহলে আমাকে তো বন্ধ করতেই হবে। আপনারা বললেন বলে আমি এই কথাটা বলছি, না আমি কাউকে বলতাম না, কেননা আমি প্রশাসনকে বলেছি, প্রশাসন যথেষ্ট নিশ্চয় পদক্ষেপ নেবেন। এবং আমি সবচেয়ে বড় জিনিস আকর্ষণ বলবো, আমি বলতে চাইবো যারা পলিটিক্যালে যারা এখানকার সদস্য আছেন, যারা বড় লেভেলে কাজ করছেন, তারা এই জিনিসটা নিয়ে ভাবুক, ঠিক আছে? আমার চাঁদা দিতে কোনো প্রবলেম নাই আমার পাশে, কিন্তু জোর জবরদস্তি ধমকি দিয়ে এটা আমার পছন্দ না। ঠিক আছে, অনেক ধন্যবাদ।